भगवान का आशीर्वाद से मतलब खतरा नहीं, बात भी कर रहा, थोड़ा दर्द तो देखिए रहे, टाने का नहीं, अंदर में ट्यूब भी है ना, डॉक्टर का कहना है कि जब तक वो ट्यूब नहीं निकालेंगे हम लोग ड्रेनेज के लिए, वो मतलब खून निकलने के लिए, और ट्यूब भी है, वो ट्यूब के लिए थोड़ा दर्द है, बाहर से एक ट्यूब घुसाया हुआ है, तो ट्यूब निकल जाएगा तो सूजन काफ़ी कम हो जाएगा, কখন কোথায় আক্রান্ত হবেন, এবং বিশেষ করে বিরোধী দল করলে তার জীবনের মানে চলা, তার জীবন কতদিনের কত ঘন্টার সেটা উপরওয়ালা ভগবান জানে আর উপরওয়ালা জানে, কেউ জানে না। এবং পশ্চিমবঙ্গে এখন মানে মোটামুটি প্যালেস্টাইন বা ইয়ের সঙ্গে তুলনা করা যায়, ওই খালিস্তান ফালিস্তান এইসবের সঙ্গে মানে তুলনা হয়, প্যালেস্টাইন ফ্যালেস্টাইনের সঙ্গে তুলনা করা যায়। পশ্চিমবঙ্গে এখন মোটামুটি ভারতবর্ষ কেন মানে পৃথিবীর অন্য যে কোনো মানে যেসব টেররিস্ট কান্ট্রি সেই জায়গায় পরিণত হয়ে গেছে। বীরবাদু আর পরিবারকে কি আশ্বাস দিলেন? কি আশ্বাস দেবো বলুন তো, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর তো কোনো আশ্বাস দেওয়ার নেই। ভগবানের কাছে প্রার্থনা করা যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সুস্থ হওয়ার পরে বীরবাহাদুরের ভাই যে কালকে আক্রান্ত হবে না তার কি আমি আশ্বাস দেবো।